বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কিভাবে সহজে যে কোনো চাকরির প্রস্তুতি নেওয়া যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই পুরো বিষয়টি আমি মোট 5টি পয়েন্টে আলোচনা করব। আশা করছি উপকৃত হবে। চলুন তাহলে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, আপনার মধ্যে প্রচন্ড ইচ্ছা এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এটা পূর্ব শর্ত বলা যায়। যে কোনো চাকরির জন্য, যে কোনো কিছুর জন্য আসলে প্রচন্ড ইচ্ছা জরুরি। এই জন্য বলা হয় তাকে ইচ্ছা থাকলেই উপায় হয়। আর যেটা জরুরি সেটা হচ্ছে আত্মবিশ্বাস। বাকি সবাই বিশ্বাস করুক বা না করুক, আপনার উপর সেই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমিই পারবো, আমাকে পারতেই হবে। এটা কিন্তু, এই আত্মবিশ্বাসটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। অন্যথায় কিন্তু আপনি শুরুতেই কিন্তু হোঁচট খেয়ে যাবেন, শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন না। তাই আত্মবিশ্বাস এবং ইচ্ছাটা হচ্ছে সবার প্রথমেই জরুরি। এটাকে পূর্ব শর্ত বলা যায়। এবার 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার সিলেবাস সম্পর্কে অনেক অনেক ভালো একটা ধারণা থাকতে হবে। অর্থাৎ পুরো সিলেবাসটা আপনার মাথার মধ্যে সেট থাকতে হবে। এই জন্য আপনি যে কোনো চাকরির প্রস্তুতির কিন্তু সুনির্দিষ্ট একটা সিলেবাস ধরে দেওয়া থাকে। আপনি ওই সিলেবাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কোন বিষয় থেকে কত নাম্বার, এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে জেনে নেবেন, পড়ে নেবেন, প্রয়োজনে বারবার পড়বেন। যে কোনো সাবজেক্টের পড়া শুরু করার আগে আপনি ওই সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস থেকে কি কি বিষয় আসবে এই বিষয়গুলো আপনি জেনে নেবেন, তারপর পড়া শুরু করবেন। এই জন্য সিলেবাস বুঝে পড়া কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলো যে 2 নম্বর পয়েন্ট। তারপর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক সলভ করা। যে কোনো চাকরির, আপনি যে চাকরির পরীক্ষা দিবেন ওই চাকরির বিগত কমপক্ষে 5 থেকে 10 বছর এর প্রশ্ন আপনাকে সলভ করতে হবে, ব্যাখ্যাসহ পড়তে হবে। কিন্তু ব্যাখ্যাসহ না পড়লে কিন্তু হবে না। এবং এটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি। কারণ আপনি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবেন তখন আপনার মধ্যে এই ধারণাটা চলে আসবে যে কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে, বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু আপনি নিজে নিজেই বুঝে যাবেন যদি আপনি ব্যাখ্যাসহ ভালোভাবে প্রশ্ন ব্যাংক সলভ করেন। তাই কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলো যে 3 নম্বর পয়েন্ট। এবার 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আপনার যে স্ট্রং জোন যেটা আছে, যেই বিষয়টা আপনি, যে সাবজেক্টটা আপনি অনেক ভালো পারেন, আপনার স্ট্রং জোনটাকে নার্সিং করতে হবে। এবং আপনার দুর্বল বিষয় যেটা, উইক পয়েন্ট যেটা, উইক সাবজেক্ট যেটাতে আপনি, ওইটাতে আপনি কৌশল অবলম্বন করবেন। হ্যাঁ, প্রথমত স্ট্রং জোন নিয়ে বলি। সবাই কিন্তু, সব সাবজেক্টে কিন্তু খারাপ হয় না, ঠিক আছে? আমরা কিন্তু এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এইগুলার মধ্যে আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু জাস্ট একটা সাবজেক্ট হয় গণিতে অথবা ইংলিশে, অথবা এই গণিত ইংলিশ এই দুটার মধ্যে দুর্বল থাকি, ঠিক আছে? এই জন্য আমাদের এই একটা বা দুটা বিষয় বাদে বাকি যেগুলোতে আমরা একটু স্ট্রং, যেগুলো ভালো পারি, এগুলাতে এত বেশি নার্সিং করতে হবে যে এগুলো এত বেশি ভালোভাবে পড়তে হবে যে যেন এই বিষয়গুলোর থেকে কি যেন কোনো নাম্বার মিস না যায়, ঠিক আছে? সর্বোচ্চ 1 বা 2 নম্বর বাদ যেতে পারে। যেমন কেউ যদি বাংলায় ভালো হয়, এই বাংলাটা সে এত ভালোভাবে পড়তে হবে যেন সর্বোচ্চ 1 বা 2 নম্বর এই বাংলা থেকে বাদ যাচ্ছে, বাকি নাম্বারগুলো কিন্তু যেন 100-100 তার সঠিক হয়, এটা নিশ্চিত করতে হবে। এই জন্য স্ট্রং জোন যেটা আছে এটাকে এমনভাবে নার্সিং করতে হবে যেন এইখান থেকে কোনো নাম্বার বাদ না যায়, মিস না যায়। তারপর আসলো যে উইক পয়েন্ট যেটা আছে। ধরুন কেউ গণিতে একটু দুর্বল, তাহলে সে কী করবে? অবশ্যই গণিতের যে নির্দিষ্ট বিষয়গুলো থেকে বারবার প্রশ্ন আসে ওইগুলো অনেক ভালোভাবে তার রিপিটেডলি বারবার বারবার পড়তে হবে যেন ওইগুলো থেকে প্রশ্ন আসলে সে সহজেই আনসার করতে পারে। এটা, এরকম কিছু কৌশল আছে যে দুর্বল বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কৌশল অবলম্বন করতে হবে যেন দুর্বল বিষয়গুলো, হ্যাঁ, অনেক বেশি ভালো না করুক, যেন মোটামুটি একটা নাম্বার তুলে নেওয়া যায় ওই দুর্বল বিষয়গুলো থেকে। বাকি নাম্বার তো ওই যে স্ট্রং পয়েন্ট যেগুলো আছে ওগুলো থেকে তো অটোমেটিক্যালি চলে আসবে। আমরা করি কি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুর্বল দিক যেটা আছে সেটাতে বেশি ফোকাস করতে গিয়ে আমাদের যে স্ট্রং জোন, যে সাবজেক্টগুলো আমরা ভালো পারি ওইগুলো থেকেও কিন্তু আমাদের নাম্বার মিস চলে যায়, কারণ আমরা ওই সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ি না। এই জন্য আমি সবার প্রথমেই বলবো যে আপনার দুর্বল যে সাবজেক্টটা ওই সাবজেক্টে আমরা পড়বো, ঠিক আছে, তবে তার চাইতে বেশি আমরা প্রথমত যে সাবজেক্টগুলো আমরা ভালো পারি এই সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, মানে রিপিটেডলি পড়তে হবে, রিভিশন দিতে হবে বেশি বেশি, এবং বাকি যে দুর্বল সাবজেক্ট, যে একটা দুর্বল সাবজেক্ট আছে ওইটাতে আমরা কৌশল অবলম্বন করবো। প্রত্যেকের আলাদা আলাদা কৌশল থাকে, এগুলো অবলম্বন করে কিভাবে সহজে এখান থেকে ভালো নাম্বার পাওয়া যায়, মার্কস তোলা যায়, এই বিষয়টা আমরা
অবলম্বন করব তাহলে কিন্তু অনেক ভালো একটা নাম্বার আমরা পরীক্ষায় তুলতে পারবো। তারপর এটা গেল যে চতুর্থ পয়েন্ট, পঞ্চম যেটা পয়েন্ট সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অধ্যবসায় থাকতে হবে। এটা কিন্তু যে কোনো কিছুর জন্য জরুরি, অধ্যবসায়টা কী জিনিস, মানে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ এই যে আমরা যে চাকরির প্রস্তুতি নিব, এটা কিন্তু এমন একটা সময় যেখানে কিন্তু আমাদের চারিপাশে কিন্তু অনেক ধরনের বাধা আসে, অনেক ধরনের কিন্তু আমাদের কিন্তু মাইন্ডটা ছুটে যায়, ঠিক আছে, আমরা কিন্তু ট্র্যাক থেকে ছুটে যাই। কারণ এই সময়টা কিন্তু এমনই একটা সময়, এমনই একটা বয়স যেখানে কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু আমরা ফোকাস করতে পারি না, বারবার কিন্তু আমাদের কিন্তু কী হয়, লক্ষ্য থেকে আমাদের নজর সরে যায় বা ট্র্যাক থেকে আমরা সরে যাই। এই বিষয়টা করা যাবে না, আমাদেরকে লেগে থাকতে হবে, যত বাধা বিপত্তি আসুক, যত এদিক থেকে ওদিক থেকে যত কথা আসুক না কেন, ওইগুলাতে ফোকাস দেওয়া যাবে না। ফোকাস হবে একটাই, যে আমাকে এটা করতেই হবে, এখানে পেতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রবল এই ইচ্ছাটা থাকতে হবে। এই অধ্যবসায় যদি থাকে, লেগে থাকার স্বভাবটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই হলো যে মোট পাঁচটি পয়েন্ট। আশা করছি এই পাঁচটি পয়েন্ট অবলম্বন করার মাধ্যমে, এই পাঁচটি পয়েন্ট যদি যে কেউ অ্যাপ্লাই করে, আশা করছি প্রত্যেকেই ভালো একটা চাকরি পেয়ে যাবেন। অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত চাকরি, এটা অবশ্যই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।